একুশে বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, আর সেই সভা থেকে বিরোধী দলনেতাকে যে নিশানা করবেন তা স্বাভাবিক। নাম না করে ইডি সিবিআই এর ভয়ে মেদিনীপুরকে বিক্রির অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এখানেই থেমে থাকেননি তিনি, টিভির পর্দায় টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরে অকৃতজ্ঞ বলেও কটাক্ষ করেন। নিজেকে সর্বে সর্বা ভেবে জেলাটাকে ১২টা বাজিয়েছে বলেও অভিযোগ অভিষেকের। সেই সঙ্গে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি তিনি, কথায় কথায় ইডি সিবিআই এর ভয় দেখাচ্ছে। বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে তল্পি বাহকতার অভিযোগ আনলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার ১৯৪২ সালে ১৭ই ডিসেম্বর গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল এই পূর্ব মেদিনীপুর, তখনকার দিনে অবিভক্ত মেদিনীপুর। পৃথক স্বাস্থ্য ব্যবস্থা, পৃথক শিক্ষা ব্যবস্থা, এবং সেই আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছে, আজকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সুশীল ধারা, সুচিত সামন্ত, তাদের কি যে আক্রমণ করেছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছে, বলেছে ১৯৪২ এর আন্দোলন হচ্ছে একটা অর্থহীন, নাশকতামূলক এবং উচ্ছৃঙ্খল আন্দোলন। তার আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বে সর্বা যিনি নিজেকে দাবি করতেন, তিনি এখন ইডি সিবিআই এর ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পি বাহকতা বলে দিন থেকে রাত কাটাচ্ছে। শ্রমিক সভা থেকে শ্রমিকদের পাশে থাকারও বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনো দাদার অনুগামী না হয়ে খেটে খাওয়া মানুষের অনুগামী হওয়ার পরামর্শ দেন। শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার নির্দেশ দিলেন। নেত্রীর কথাই যে শেষ কথা তা ফের একবার মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন মাসের মধ্যে হলদিয়া থেকে ঠিকাদার থাকবে না বলেও আশ্বাস দেন অভিষেক। সেই সঙ্গে ১২ ঘন্টার কাজ করিয়ে ৮ ঘন্টার পারিশ্রমিক দেওয়া যাবে না বলে জানান তিনি। এ ধরনের ঘটনা ঘটলে প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারি দেন। আগামী ভোটে যারা প্রথম থেকে তৃণমূল করছেন তারাই টিকিট পাবেন বলে আশ্বস্ত করেন অভিষেক। দল বদলুরা টিকিট পাবেন না বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।